আর সাথে সাথে দিনাজপুরে পুরনো কাপড়ের মার্কেটে গরম কাপড় বেচা কেনা জমজমাট হয়ে উঠেছে। সব ধরনের নারী পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মার্কেটে তাদের পছন্দের গরম কাপড় কিনতে ভিড় করছেন। বিস্তারিত জানাতে বড়মাঠ পুরনো কাপড় মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল, কাজল, আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে দিনাজপুরে কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু আপনার অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এই শীতের হিমেল বাতাস হওয়ার কারণে ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু সাধারণ মানুষকে কাহিল করে ফেলেছে। বিশেষ করে এখানে শীতের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য বা শীত নিবারণের জন্য এখন গরম কাপড়ের দোকানে কিন্তু আমরা সব ধরনের মানুষকে আপনার আসতে দেখেছি। বিশেষ করে দিনাজপুরের এই যে একটি মার্কেট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটিকে হকার্স মার্কেট দিনাজপুর গৌরে শহীদ ময়দানে বিশাল, এইখানে কিন্তু সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের আপনার জমজমাট কিন্তু একটা অবস্থা দাঁড়িয়েছে। আপনি দেখছেন যে এখানে ক্রেতাদের মধ্যে নারীর সংখ্যাটা অনেক বেশি, এবং এই শীত নিবারণের জন্য আপনি জানেন যে যারা আছে ছিন্নমূল মানুষ, যারা অসহায় নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু আপনার কাপড় কেনার যে বিষয়টি সেটি কিন্তু হয়ে ওঠে না, কারণ অন্যান্য বড় বড় জায়গায় কাপড় কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে, সেখানে এখানে অনেক কম দামে তারা পাচ্ছেন। কিন্তু এই মার্কেটে আমরা যেটা দেখছি যে ক্রেতারা কিন্তু আপনার তারা যে কাপড় এখানে কিনতে এসেছেন সব ধরনের কাপড়, নারী পুরুষ এবং শিশুদের এখানে কাপড় রয়েছে। তারা যেটা জানিয়েছেন যে বিশেষ করে সোয়েটার এবং জ্যাকেট, এই সোয়েটার এবং জ্যাকেট এখানে অনেক বেশি বিক্রি হচ্ছে, এবং শিশুদের হচ্ছে এক মাস থেকে শুরু করে আপনার 14 থেকে 15 বছর বয়সের কিন্তু আপনার এখানে কাপড় তারা বিক্রি করছেন। এখানে মাফলার রয়েছে, টুপি রয়েছে, মোজা রয়েছে, সোয়েটার, জ্যাকেট এবং কোট পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যারা ক্রেতা তারা যেটা বলেছেন যে নিতে আসছেন, তারা যেটা বলছেন যে তাদের যে আয়, যে সীমিত আয় দিয়ে তাদের কিন্তু আপনার এই কাপড় কেনা কিন্তু অন্যান্য জায়গায় সম্ভব হয় না, এখানে তাদের সাধ্যের মধ্যে তারা এখানে আপনার কাপড় কিনতে পারছেন। কারণ শীতের যে অবস্থা, এই শীত নিবারণের জন্য তাদের যেটি আয় সেটি আয় দিয়েই তারা কিন্তু আপনার আয়ত্তের মধ্যে তারা এখানে আপনার কাপড়গুলো কিনছেন। এবং আমি এখানকার যারা পুরনো কাপড়ে যারা ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে গাইড আপনার 6,000 থেকে 24,000 টাকা পর্যন্ত প্রকারভেদে তারা এখানে বিক্রি করেন। বিশেষ করে এবার তারা যেটা বলছেন যে তাদের প্রতিটি গাইড আপনার 4,000 থেকে 5,000 টাকা দাম এবার বেশি পড়ছে, বেশি পড়ার কারণে কিন্তু আপনার দামও কিছুটা বেশি। তারপরেও কিন্তু যারা এখানে কাপড় কিনতে আসছেন তারা কিন্তু বলছেন যে তাদের মধ্যে আপনার মোটামুটি তাদের আয়ত্তের মধ্যে রয়েছে, তারা 50 থেকে শুরু করে আমরা 600 টাকা পর্যন্ত তারা এখানে কাপড় কিনছেন। এই হকার্স মাঠে প্রায় 250 এখানে দোকান রয়েছে। তো আমার কাছ থেকে শীতের এই হকার্স মার্কেটের সর্বশেষ এই ছিল কাজল। দিনাজপুরে শীতের কাপড় বেচা বিক্রি বেড়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।